আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন 11 মার্চ 2023 রোজ শনিবার, আর আপনাদেরকে নিয়ে চলে আসছি শরৎনগর গরুহাটে। আর এই শরৎনগর গরুহাটটির অবস্থান আপনারা অনেকেই জানেন, এটি পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রিজ স্টেশনের ঠিক উত্তর পাশে বিশাল একটা গরুহাট। তো এই হাট থেকে প্রতি শনিবারে আপনাদেরকে দুই একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো এই ভিডিওর মাধ্যমে আমরা গোলাম নবী ভাইয়ের একাধিক গাভী দেখাবো বাচ্চা সহ। তো যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন দর্শক, প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আর গাভী গরু সংগ্রহ করতে হলে সরাসরি হাট বা খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিজ দায়িত্বে সংগ্রহ করার চেষ্টা করবেন। তো চলুন আমরা গোলাম নবী ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নেই। ভাই এখানেই রয়েছে, আসসালামু আলাইকুম। ভাইজান আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা জানাবেন। আমার নাম মোহাম্মদ গোলাম নবী, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা, গ্রামের নাম কইডাঙ্গা। আচ্ছা, মূলত গাভীর ব্যবসা করেন? আচ্ছা, কাস্টমার অনেক চলে আসছে শরৎনগর গরুহাটে, ওনারা তো সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করছে। আচ্ছা, আর আমাদের এটা অনলাইন একটা প্ল্যাটফর্ম, কৃষি চিত্র টিভিটা একটা প্রচার মাধ্যম, দর্শকরা চাইলে ভিডিওগুলো দেখে আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনার বাসায় অথবা হাটে এসে দেখে শুনে নিতে পারবে। আচ্ছা, তো ভাই শনিবারে আজকে নতুন গাভী কতগুলো কালেকশন ছিল? মোটামুটি 25টা, একাধিক গাভী, সবগুলোই তো বাচ্চা সহ ভাই নাকি? বাচ্চা সহ সবগুলো? আচ্ছা, সবগুলোই বাচ্চা সহ গাভী। দর্শক, আপনারা চাইলে দেখে শুনে নিতে পারবেন শরৎনগর গরুহাটে প্রতি শনিবার এসে। বিক্রি হয়ে গেল? আচ্ছা, তো ভাই আমরা গাভীগুলো দর্শকদের দেখাই, গাভীগুলো সরাই দেন। ভাই শুরুতে এক নাম্বার সিরিয়ালে যে গরুটা দেখতেছি, এই গরুটা কি জাতের? ফিজিয়ান ক্রস। ফিজিয়ান ক্রস। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে ভাই? 6 দাঁত। বাচ্চা কয় নাম্বার দিয়েছে? দাঁত 6টা, প্রথম বাচ্চা। আচ্ছা, বলেন কি ভাই, অবিশ্বাস্য মতো কথা, সাথে কি বাচ্চা ভাই? না, বাচ্চার বয়স কয়দিন হয়েছে? 7 দিন। দাঁত 6টা, প্রথম বাচ্চা, বাড়তলা ক্লিয়ার আছে? দুধের পরিমাণ কেমন আসবে? 10 সেট। আচ্ছা, 9 বা 10 সেট ছোট গাভী, দাম কেমন চাচ্ছেন? 1,25,000। আচ্ছা, 1,25,000, আপনার তো পাইকারি রেট নাকি? তারপরে দরদামের হালকা সুযোগ আছে? আচ্ছা, পরে লালচে রঙের 2 নম্বর সিরিয়ালে যে গরুটা দেখতেছি, এটা একটু সরাই দিবেন, এই গরুটা কি জাতের? বাঘাবাড়ি জার্সি। বাঘাবাড়ি জার্সি গাভী। দাঁত বয়স কেমন হয়েছে ভাই? 2 দাঁত। দাঁত 2টা, 2 দাঁত। বাচ্চা প্রথম? প্রথম বাচ্চা। সাথে কি বাচ্চা? আরি বাচ্চা। ষাঁড় বাচ্চা। আচ্ছা, এটার বাচ্চার বয়স কয়দিন হয়েছে ভাই? এটা 7 দিন। 7 দিন। এটা দুধ কেমন আসতে পারে? 10 আসছে অলরেডি 12 প্লাস থাকবে। আচ্ছা, সুস্থ সবল আছে গাভীগুলো, দাম কত যাচ্ছেন? 1,45,000। আলোচনার সুযোগ আছে ভাই? হালকা পাতলা। 3 নম্বর সিরিয়ালে যে গরুটা দেখতেছি, এটা কি জাতের? ফিজিয়ান 2 দাঁত বয়স। প্রথম বাচ্চা দিয়েছে? সাথে বড় সড়ো বাচ্চা? বকনা। বয়স কেমন হয়েছে বাচ্চার? 20 দিন। গাভীটা থেকে দুধের পরিমাণ কেমন আসবে? 12 লিটার। আচ্ছা, 12 লিটার আসলে বাড়তলা ক্লিয়ার আছে? আচ্ছা, দাম কেমন চাচ্ছেন? চাওয়া 150। 1,50,000। আলোচনার সুযোগ রাখছেন ভাই? হালকা পাতলা আলোচনার সুযোগ আছে। আচ্ছা, সাইড করে দেন ভাই। আমরা এই মুহূর্তে 4 নম্বর সিরিয়ালে যে গাভীটা দেখতেছি, এই গাভীটা কি জাতের? হলস্টাইন ফ্রিজিয়ান। দাঁত বয়স কেমন হয়েছে ভাই? 4 দাঁত। দাঁত 4টা। বাচ্চা দিয়েছে? বাচ্চা দিয়েছে। প্রথম বাচ্চা না দ্বিতীয়? প্রথম বাচ্চা। আচ্ছা, 4 দাঁত, প্রথম বাচ্চা দিয়েছে। এটার সাথে কি বাচ্চা? এটার সাথে আরি বাচ্চা। ষাঁড় বাচ্চা। আচ্ছা, ষাঁড় বাচ্চা। বয়স মোটামুটি কেমন হয়েছে বাচ্চা? 4 দিন। আচ্ছা, পাটগুলো ক্লিয়ার আছে? ক্লিয়ার, একবারে ক্লিয়ার। দুধের পরিমাণ কেমন থাকবে তাহলে? 14-15। আচ্ছা, দাম কেমন চাচ্ছেন? 1,60,000। আচ্ছা, 1,60,000 টাকা চাওয়া দাম, আলোচনার সুযোগ আছে? আচ্ছা, এইটা আমরা সিরিয়ালে 4 নম্বর গাভী দেখলাম, পাশে 5 নম্বর সিরিয়ালে একটা কালো গাভী চলে আসছে, এই গাভীটা কি জাতের? ফিজিয়ান ক্রস। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে ভাই? 6। আচ্ছা, 6 দাঁত। বাচ্চা কয়টা দিছে?
দ্বিতীয় বাচ্চা দিয়েছে সাথে কি বাচ্চা ভাই সাথে বকনা বাচ্চা বাচ্চার বয়স কেমন হইছে বাচ্চা বয়স 15 দিন দুধ তো তাহলে পরিপূর্ণ চলে আসছে কত লিটার পাচ্ছে 12 লিটার আচ্ছা এখন এই অবস্থা দাম কেমন চাচ্ছেন 1,50,000 1,50,000 টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে পাশে চলে যাই পাশে যে গাবিটা দেখতেছি এই গাবিটা কি জাতের হলস্টাইন ফ্রিজিয়ান দাঁত বয়স কেমন হইছে ছয় দাঁত বাচ্চা কয়টা দিছে এইটা দ্বিতীয় বাচ্চা ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা সাথে কি বাচ্চা ভাই এটা সাথে ষাঁড় বাচ্চা বয়স কেমন হয়েছে বাচ্চার পাঁচ দিন আচ্ছা পাঁচ দিনের বাচ্চা সহ গাভীটা থেকে দুধ কেমন আসতে পারে তেরো থেকে চোদ্দ লিটার দাম কেমন চাচ্ছেন 1,55,000 টাকা চাওয়া দাম এই গাভীটা কি জাতের হলস্টাইন ফ্রিজিয়ান আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে ভাই এই গাভীটা চার দাঁত আচ্ছা চার দাঁত হলস্টাইন ফ্রিজিয়ান গাভী বাচ্চা দিয়েছে সাথে কি বাচ্চা ষাঁড় বাচ্চা বয়স রাতি হয়েছে মানে একদিন পরিপূর্ণ এখনো হয় নাই ফুলটুল সব ক্লিয়ার হয়েছে তো কেমন আসতে পারে দুধের পরিমাণ 13 থেকে 14 লিটার আচ্ছা দাম কেমন চাচ্ছেন ভাই 1,55,000 টাকা আচ্ছা পরের যে গাভীটা দেখতেছি ভাই এই গাভীটা কি জাতের হলস্টাইন ফ্রিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে ভাই চার দাঁত এটা বাচ্চা কয় নাম্বার দিয়েছে চার দাঁত প্রথম বাচ্চা দিয়েছে এটার সাথে কি বাচ্চা ভাই বকনা বাচ্চা সাথে বকনা বাচ্চার বয়স কয়দিন হয়েছে সাত দিন এটা থেকে দুধের পরিমাণ কেমন আসবে 15 আশা করা যায় 15 দাম কেমন চাচ্ছেন 1,70,000 আলোচনার সুযোগ আছে ভাই আচ্ছা পরে আরেকটা সুন্দর গাবি দেখতেছি সাদা কালো রঙের এটা হলস্টাইন ফ্রিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত আচ্ছা ছয় দাঁত বাচ্চা কয়টা দিছে দ্বিতীয় বাচ্চা ছয় দাঁতের দ্বিতীয় বাচ্চা দিয়েছে এটার সাথে কি বাচ্চা ষাঁড় না বকনা বকনা বাচ্চার বয়স এবং দুধের গাবি দর্শকরা সরাসরি দুধ দন করে দেখে নিতে পারবে পরে কালো রঙের একটা বড় সড়ো গাবি দেখতেছি ভাই এটা কি জাতের জার্সি ব্ল্যাক জার্সি দাঁত বয়স কেমন হয়েছে ভাই ছয় দাঁত আচ্ছা ছয় দাঁত বাচ্চা কয় নাম্বার দিয়েছে এটা দ্বিতীয় বাচ্চা ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা আচ্ছা সাথে কি বাচ্চা সাথে বকনা বাচ্চা আচ্ছা বকনা বয়স কেমন বাচ্চার বাচ্চার বয়স লাই রইছে 6 দিন আচ্ছা এই সামনের বাচ্চাটাই দুধ কেমন আসতে পারে 16 চলে আসছে অলরেডি দাম কেমন চাচ্ছে ভাই এগুলো বেচলাম ভাই বেচা হয়ে গেছে কত বিক্রি করছে 2,02,000 2,02,000 সরাসরি আচ্ছা 2,02,000 টাকা এটা বিক্রি হয়ে গেছে যেহেতু তাহলে সাইড করে দেন পরের গাবিটা আমরা দর্শকদের দেখাই এই গাবিটা কি জাতের জার্সি ক্রস আছে না আচ্ছা বড় সড়ো গাবি দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত আচ্ছা ছয় দাঁত বাচ্চা কয় নাম্বার দিয়েছে এটা দ্বিতীয় বাচ্চা এটার সাথে কি বাচ্চা আছে ভাই এটার সাথে বকনা বাচ্চা সামনেই আছে সবগুলো বাচ্চা বাচ্চার বয়স কয়দিন হয়েছে ভাই সাত দিন দুধ কেমন পাওয়া যাবে 17 থেকে 18 আচ্ছা দাম কেমন চাচ্ছেন গাভীটার 1,85,000 আলোচনার সুযোগ আছে আপনি তো পাইকারি দামে বিক্রি করবেন চাইবেন না পাইকারি দাম আচ্ছা পরে যে গাভীটা দেখতেছি বড় সড়ো এই গাভীটা কি জাতের হলস্টাইন ফ্রিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে ১৫ লিটার আচ্ছা দাম কেমন চাচ্ছেন 1,75,000 পাইকারি দাম আচ্ছা অনেক কাস্টমার আসছে দেখে শুনে হয়তো নিবে আচ্ছা শেষ মুহূর্তে যে গাভীটা দেখতেছি এটা কি জাতের হলস্টাইন ফ্রিজিয়ান দাঁত দুইটা বাচ্চা দিয়েছে প্রথম বাচ্চা ষাঁড় না বকনা বাচ্চা ভাই বকনা আচ্ছা গাভীটা থেকে দুধ কেমন পাওয়া যাবে 15 বাচ্চার বয়স কয়দিন হয়েছে বাচ্চা বয়স 10 দিন দাম কত যাচ্ছেন ভাই
এটা সব 185 185 185 চাওয়া দাম আচ্ছা কিন্তু আপনার তো পাইকারি দাম এই পাশে আছে আর কবি না আচ্ছা আমি বলতে শেষ হয়ে গেছে নাকি বড় গাম 4 লাখ টাকা দাম 4 লাখ তাহলে ভাই আর দেখবো না 4 লাখ টাকা এত দামি গাবি কি কেউ নিতে পারবে নি ভাই অনেক বড় সর একটা গাবি হলস্টেন ফিজিয়ান দাঁত কয়টা সাইড দাঁত বাচ্চা আছে বাচ্চাটা মারা গেছে বর্তমানে এই অবস্থায় 2018-19 তাহলে তো ওদের লস বাচ্চা নাই বাচ্চা ছাড়া গাবি কয়টা বাচ্চা দিছে এটা প্রথম বাচ্চা ছিল তা এখন বাচ্চা নাই মারা গেছে বাকি চারটা ক্লিয়ার আছে একবারে ক্লিয়ার একটু সরায় দেন তো এই পাশ থেকে দেখাই দেই যেহেতু দুর্ঘটনা এখন বাচ্চা নাই দুধ কয় লিটার দুধ বর্তমানে 19-20 আইছে 19-20 আচ্ছা 19-20 চলে আসছে দাম কেমন চাচ্ছেন এখন তাহলে আমি তো ভাই 300-350 চাই লাভ নাই 210 নি বেচা যাবে 210 জি 210,000 টাকা জি অনেকটা বিগ সাইজের গাবি আমার মনে হয় শরৎনগর হাটে এরকম বড় গাবি মনে হয় যদি সার্চ দিয়ে দেখা যায় তাহলে পাওয়া যাবে না আচ্ছা আরেকটা গাবি আছে এই পাশে আরো গাবি আছে কেমন বাচ্চা দিছে কি জাতের এটা এটা হলস্টেন ফিজিয়ান দাঁত কয়টা ছয় দাঁত বাচ্চা প্রথম দ্বিতীয় বাচ্চা হ্যাঁ তাই বলেন ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা সাথে কি বাচ্চা আচ্ছা সার বাচ্চা পালান তো মাশাআল্লাহ অনেক দুধ কয় লিটার আসবে দুধ তো 25 আশা করা যায় 25 আশা করতেছেন আসবে কয় লিটার আশা তো ভাই সবাই করি আমরা কেমন ভাই বাচ্চা বুঝতেছেন না পালান এই বাচ্চা আচ্ছা তাহলে মোটামুটি যেটাই আসুক দর্শকরা দেখে নিতে পারবে দাম কত যাচ্ছেন এই অবস্থায় 220 হলে বেচবো 220 হলে বিক্রি করবেন লাস্ট দাম তারপরে আর দাম নাই 220 খালি তো 250 যাবো নবে সালাম নাই আচ্ছা যেহেতু হাটে অনেক কাস্টমার আসছে তারাও সরাসরি দেখে শুনে নিবে দাম বেশি চেয়ে তো লাভ নাই ভাই তো পরে যে গাবিটা দেখতেছি এই পাশে তো আরো গাবি আছে ভাই দেখেন এই গাবিটা কি জাতের এটা ফিজিয়ান ক্রস জি দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত বাচ্চা কয় নাম্বার দিয়েছে প্রথম বাচ্চা কি বাচ্চা বকনা বয়স কেমন হয়েছে বাচ্চার দশ দিন দুধ কেমন আসবে দুধ 14-15 আশা করা যায় 14-15 দাম কত যাচ্ছেন পাইকারি দাম 1,55,000 পাইকারি দাম আচ্ছা এই পাশে আরো গাবি আছে আমি তো ভাবছিলাম ওই পাশে শেষ এই পাশে আরো কিছু গাবি আছে দর্শক গোলাম নবী ভাইয়ের আপনারা চাইলে গোলাম নবী ভাইয়ের বাচ্চা সহ একাধিক গাবি সংগ্রহ করতে যদি চান প্রতি শনিবারে চলে আসবেন শরৎনগর গরুহাটে অথবা যে কোনো দিন পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা গ্রামে এসে গোলাম নবী ভাইয়ের বাসায় এসে বাচ্চা সহ গাবি দুধ দহন করে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন দর্শক না দেখে কখনো গাবি সংগ্রহ করবেন না প্রতারিত হবেন না আশা করি কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন আর প্রতিনিয়ত আমাদের ভিডিও পেতে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম।